Power on. Connected. স্পিকারে কোনো তার ব্যবহার করলাম না কেন? আপনি এই কাস্টুর মাধ্যমে আপনি পারবেন মিনিমাম 2টা 6 ইঞ্চি স্পিকার চালাইতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, তো আমরা আজকে যে 5 ভোল্টের একটা অ্যাম্পলিফায়ার বানাবো, 5 ভোল্ট একটা মোবাইল ব্যাটারিতে চলবে কিংবা একটা এই ধরনের 4 ভোল্ট ব্যাটারিতে চলবে, তো আমি সমস্ত পার্টসপাতি এক জায়গায় রেখে কীভাবে একটা অ্যাম্পলিফায়ার বানাইতে হয় সেই বিষয়টা কমপ্লিট দেখানোর চেষ্টা করব। তো জাম্পারটা আমি ঝালাই করে নিলাম, তো দ্বিতীয় জাম্পারটাও আমি এই জায়গায় লাগাই নিচ্ছি। এই 2টা জাম্পারের মাধ্যমে আমাদের স্পিকারের সংযোগটা সার্কিট থেকে আউটপুট হবে। তো আমাদের স্পিকার আউটপুটের কানেকশনটা, তো এখন আমরা ব্লুটুথ কানেকশনটা দেব। ব্লুটুথ কানেকশনটা দিতে গেলে আমাদের এই জায়গায় যে অডিও ইনপুট আছে, এই ব্লুটুথে যে আমরা অডিওটা পাব সেটা কিন্তু অডিও আউটপুট। তো অডিও আউটপুটে এই 3টে হলে ব্লুটুথের অডিও আউটপুট, এই জায়গার থেকে আউটপুট হয়ে সার্কিটে ইনপুট হবে। তো তার জন্য আমরা এই জায়গায় রং ধরাইনি, এই যে আমি একটা জাম্পার লাগাই নিলাম, তারপরে ঠিক এ জায়গা থেকে কেটে দিলাম, আর একটা জাম্পার লাগাবো। ঠিক ওইটার মতো এই জাম্পারটাও কেটে দেব। আরও একটা জাম্পার লাগাইতে হবে। তো যেহেতু আমাদের এই জায়গায় 3টা জাম্পার, 3টা জাম্পারে 2 সাইডের 2টা হলো অডিও ইন, আর মধ্যেরটা হলো গ্রাউন্ড নেগেটিভ। আর ব্লুটুথেও এই যে অডিও আউটপুট 2 সাইডে আর মধ্যেরটা গ্রাউন্ড, তো তার জন্য আমরা এই 3টা যেহেতু একই সোজা সোজা আছে, এই জায়গায় পজিটিভ লাইনটা এবং নেগেটিভ লাইনটা যেই লাইনটা দিয়ে আমরা 4 ভোল্ট কানেকশন নিব সেই লাইনটা করতে হবে। তার জন্য আমি এই 2টা জাম্পার নিলাম, খুব ছোট ছোট জাম্পার। তো এই জাম্পারটা আমি এই জায়গায় ঝালাই করে নিই আগে। তার দিয়ে কানেকশন করলাম না, এই জন্যই আপনারা অনেক সময় তার দিয়ে করলে বুঝতে আপনাদের কষ্ট হয়। তো দুটোটা পজিটিভ কানেকশন দিয়ে নিলাম, এখন 2টা আর একটা জাম্পার দেবো, এই জাম্পারটার মাধ্যমে আমাদের নেগেটিভ
যে কানেকশনটা আছে ওইটা নিব। অন্য আমি এই আরেকটি জাম্পার নিলাম। নেওয়ার পরে আমরা এই কানেকশন দিয়ে নেগেটিভ জাম্পারটা দিব। এখন আমরা নেগেটিভ যে সংযোগটা আছে এই নেগেটিভ সংযোগটা ঝালাই করে দিলাম। তো এখন এই ব্যাটারিটার কানেকশন করতে হবে। ব্যাটারিটা কানেকশন করে অন অফ সুইচটা কীভাবে করবেন এই জিনিসটা অবশ্যই দেখাতে হবে। তো আমি এই ব্যাটারির একটা কানেকশন এই অন অফ সুইচে লাগাই দিলাম, বাকি আর একটা তার অন অফ সুইচে এটা জ্বালাই করে দিলাম। এখন অন অফ সুইচে যে তার দুইটা লাগাইছি এই যে দেখেন এই জায়গার থেকে এই জায়গায় আসছে, এটা অন করলে চালু হবে আর অফ করলে বন্ধ হবে। তো এখন আমাদের এই যে তা ব্যাটারির বাকি তারটা আছে এটা আমরা এই যে ব্লুটুথের বা আমাদের মেইন সার্কিটের নেগেটিভে লাগাই দিলাম, নেগেটিভ পয়েন্টে এটা ঝালাই করে দিই। আর পজিটিভটা এটাও আমরা পজিটিভের সাথে জ্বালাই করে নেব। তো এখন যদি আমরা এই সুইচিংটা অন করি তো কত সুন্দর। আপনি এই কাস্টুর মাধ্যমে আপনি পারবেন মিনিমাম দুইটা 6 ইঞ্চি স্পিকার চালাইতে এই মাত্র এইটুক ব্যাটারি দিয়ে, এই এইটুক ব্যাটারি দিয়ে আপনি দুইটা স্পিকার চালাইতে পারবেন। এখন আমরা আপনাদের চেক করে দেখাবো যে আমাদের এই কাজটা কতটা পপুলার একটি কাজ হইল। তো আমরা এখন এই সেটের মাধ্যমে দেখাবো যে গান কিভাবে বাজাতে হবে। তো আমি সুইচটা অন করে নিচ্ছি। তো পাওয়ারটা অন হয়ে গেল। এখন আমরা ব্লুটুথ সার্চ করে দেখব যে ব্লুটুথটা কই আছে। তো এই যে আমাদের ব্লুটুথ এসে পড়ছে, তো কানেক্ট হয়ে গেল। এখন আমরা ইউটিউবে যাব। হ্যাঁ।